হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি সম্পূর্ণ চাঁদপুরকে নিয়ে। আর চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমত নারায়ণগঞ্জ থেকে রওনা হই। নারায়ণগঞ্জের বন্দর লঞ্চ টার্মিনাল থেকে 30 টাকা দিয়ে ছোট লঞ্চে করে আমরা সোজা সরাসরি চলে যাব মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে। আর মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো লঞ্চ ঘাট দেয় না, যার কারণে ট্রলারে করে 20 টাকা ভাড়া দিয়ে আপনাকে লঞ্চ ধরতে হবে। আর মুন্সিগঞ্জ থেকে লঞ্চের ডেকে করে চাঁদপুরে যাওয়ার ভাড়া 100 থেকে 120 টাকা। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। সকালে ঘুমাইছিলাম, হঠাৎ ফোন আসলো যাইতে হবে, বাট কই যেতে হবে সঠিক শিওর না। ওরা বলতেছে যে একসাথে আমরা 5 জন আছি টোটাল, তো ওরা সবাই মিললে আসলে আমরা বুঝতেছে চাঁদপুর। আর চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা পাঁচটি নারায়ণগঞ্জ থেকে কীভাবে কি আসছি তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমরা টোটাল আছি 5 জন, আর বর্তমানে তো লঞ্চে আছি, তো সবাই সাথে একটু পরে পরিচয় করে দিল। তো ভিডিও দেখতে থাকুন, লেটস গো। আরো কয়েকজন আছে ওরা সামনে আছে, আমাদের পিবি অনিক, অনিক হাই ভাই, আর আমাদের নুনু ভাই, সরি ভাই, জুনু এক, জুনু এক, জুনু ভাই, জুনু হাই ভাই। আপনি কি করেন সারাদিন?
হুন্ডার কাজ হুন্ডার মোটরসাইকেল মোটরসাইকেল ও আচ্ছা আচ্ছা হুন্ডার কাজ হুন্ডার কাজ হুন্ডা হুন্ডা এবাল্লা আই বড় তোর ভাষা বুঝবো বেটা ইয়াবাল রামপুর তোর ভাষা রামপুর আমি ভিডিও করছি সমস্যা আছে কোনো ভিডিও করলে আচ্ছা আমরা যা থাকো হ্যাঁ টাকা 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 কাছে থাকো আমার সাথে আর মানে কোন ডাক ধরে পারে মানে কেন পারে সাইকেল দেনে দেখা সাইকেল দেনে দেখা তুমি একা একা পড়ছো ঠিক আছে সাইকেল দেনে দেখা রাগ কইরা ভারতে বেড়ে গেছে এমনে মেইন বাজার লক্ষ্মীপুর লক্ষ্মীবাজার লক্ষ্মীবাজার আরে লঞ্চ দিয়ে যাইবো তুমি এটা যাইবো আবার লঞ্চ আইবো তুমি আই পড়বা তুমি এটা জানো এটা কই যাইবো তুমি তো জানো না ভাই মাসের তো রাগ করে বাইরে যাবার ভাই তুমি তো পুরো আমার প্রকৃতির লোক ভাই আমার প্রকৃতির লোক তুমি বলো কথা দেখা আমার কথা যে গার্লফ্রেন্ড ছুঁয়ে গেছে তোমারে এটা হইতে পারে কোন জানা ভাই কোন জানে ভাই কোন যায় সামনে একটা পার্কের মতো আছে তো ওখানে যাবো আমরা এখন দুপুরে লাঞ্চটা সারবো তো ইবন ভাই আমরা তো এখন যাবো দেলু হোটেলে না দেলু বাটার নাম দেলু আচ্ছা ওখানে কি আমরা কি খাবো ভাই ইলিশ মাছ ভর্তা ইলিশ মাছ ভর্তা আমি কখনো খাই নাই মামা ইলিশ মাছ ভর্তা কেমন জোস অনেক জোস বলে তো যাক ট্রাই করে দেখা যাক আমরা এখন আসছি হচ্ছে চাঁদপুর রেল স্টেশন ইবন ভাইও আমাদের সাথে আর এবারের বরাবরের মতো এবারেও আমাদের লিডার মানে যাবতীয় যা আছে সকল কিছু ইবন ভাই বহন করে সবসময় ভাই দেবে আর এখন আমরা চাঁদপুর স্টেশনটা দেখবো আর দেখার পর আমরা যেহেতু ব্যাটমিন সাথে কজ আমরা প্রত্যেকবার টুরে গেলে ক্রিকেট খেলি তো এবারে ক্রিকেট খেলবো সো লেটস গো যে আমাদের ব্যাটসম্যান ব্যাটিং করতেছে তো এই যে মাহি বল করতেছে ওই যে ইসু ছয় মারি দিচ্ছে ছয় নেই ছয় তো আমি মারি আসছি সবসময় হয়তো ছয় মারতে পারে আর এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট লঞ্চ টার্মিনাল যেটাকে বলে এটা না আমার সামনে যেটা আছে ওইটা হচ্ছে আপনার চাঁদপুর লঞ্চ টার্মিনাল তবে এখানে লঞ্চ ঘাট দেয় না কজ এখানে পানির গভীরতা খুব কম যার কারণে চাঁদপুরের যে লঞ্চ ঘাটটা ওইটাকে আপনার একটু সামনে ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে যেখানে আমরা নামছিলাম তো এটা রিসেন্টলি হয়েছে আনুমানিক আট নয় মাস এরকমভাবে বাই দ্য ওয়ে এখন আমরা ইলিশ চত্বর যাবো সো লেটস গো
ইলিশ চত্বর। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে গাছতলা ব্রিজ, কারণ গাছতলা ব্রিজের রাস্তাগুলো সত্যিই খুব অসাধারণ। আর এখন আমরা গাছতলা ব্রিজ থেকে 220 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে চলে যাব নিকলি হাওড়। চাঁদপুর আসলে অবশ্যই আপনারা নিকলি হাওড় আসার চেষ্টা করবেন, বিকজ জায়গাটা সত্যিই অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা সত্যিই জোস, আর এবং পুরো রাস্তাটাই আপনার হচ্ছে এক ধরনের পর্যটক স্থানের মতো, কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনার চটপটি দোকান ছিল। এছাড়াও জায়গাটা খুব ভালো বাই দ্য ওয়ে। তো চলুন আর জুনায়েদ ভাই, মানে সূর্য দেখা বুঝছেন মানে পাগল হয়ে গেছে কাজে ছবি তোলার লেগে। ছবি তোলা আর শেষ হওয়া তখন না রাইট গাইস। তো অনিক মামা, তোমার তো ইলিশ চত্বরে গিয়া সেখানে ভালো লাগে নাই কে বলছ? বাংলাদেশ নদীমাতৃক দেশ, যদি বলি এইখানে মানে নদী না ঠিক হাওড়, কিন্তু এটা খুবই সুন্দর, আমার দেখা শ্রেষ্ঠ হাওড়। ওর দেখা শ্রেষ্ঠ হাওড়। যাই হোক, ইভান ভাই জিজ্ঞেস করি কেমন লাগছে, ইভান ভাই আসলে নিজের জন্য কিছু বলার নাই, তুই যদি দর্শকদের জন্য বলি হাওড়ের কথা বলবো না, হাওড়টা একদম বাজে লাগছে, আমার ভালো লাগছে। অনেক বড় বুঝছেন, মানে আসে না মোবাইল আসে না, আর জুনায়েদ কই? কেমন লাগছে? আর নিকলি হাওড় ঘোরা শেষে আমরা ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম চাঁদপুর সদরে। আর এখানে একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, চাঁদপুরের সর্বলাস্ট যে লঞ্চ
সেটা হচ্ছে 7:30টায়। 7:30টার পরে আপনি আর কোনো লঞ্চ চাঁদপুর থেকে পাবেন না। আর চাঁদপুর থেকে ঢাকাগামী বাস যেটা ছেড়ে যায় সেটার সময় হচ্ছে রাত 7:00। 7:00টার পর আপনি আর কোনো চাঁদপুর থেকে ঢাকাগামী কোনো বাস পাবেন না, যার ফলে আমরা চাঁদপুর থেকে ভেঙে ভেঙে আমাদের ঢাকায় চলে গেলাম। ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন ভিডিও আসা অবধি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।